মানুষের বিচিত্র শখের কোনো শেষ নেই। শরীরের বিভিন্ন অঙ্গ প্লাস্টিক সার্জারির মাধ্যমে পরিবর্তন করেন কেউ কেউ। এ দলে আছে অ্যান্ড্রিয়া এমিলোফা। বুলগেরিয়ার এই তরুণীর শখ বিশ্বের সবচেয়ে বড় ঠোঁট বানানো। তবে শুধু শখের মধ্যেই এটিকে সীমাবদ্ধ রাখেননি তিনি, এজন্য চিকিৎসকের ছুরি কাঁচির নিচেও গেছেন তিনি। অ্যান্ড্রিয়া জানান, বড় ঠোঁট বানাতে গিয়ে তাকে 20 বার অস্ত্রোপচার করতে হয়েছে। এখানেই শেষ নয়, নিজেকে বার্বিডল সাজাতে কয়েক হাজার পাউন্ড খরচ করেন তিনি। তার ভাষায়, ঠোঁটে 17 বার হাইলোরোনিক অ্যাসিড প্রয়োগ করা হয়েছে, যার ফলে ঠোঁট স্বাভাবিক অবস্থার তুলনায় 4 গুণ বড় হয়ে গেছে। তবে নিজের এত বড় ঠোঁট নিয়েও সন্তুষ্ট নন ইভানোভা। তিনি জানিয়েছেন, আরও বড় ঠোঁট বানাতে চান। আরও 2টি অস্ত্রোপচার করানোর পরিকল্পনা করছেন তিনি। যদিও চিকিৎসকেরা জানিয়েছেন, তার এই ঠোঁটের আকার প্রয়োজনের তুলনায় যথেষ্ট বড়। এদিকে সামাজিক মাধ্যমে অ্যান্ড্রিয়ার এই অদ্ভুত কাণ্ড ভাইরাল হয়েছে। অনেকেই তার স্বাস্থ্য নিয়ে শঙ্কা প্রকাশ করছেন, কটাক্ষ করছেন কেউ কেউ। তবে এসব গায়ে মাখছেন না ইভানোভা। বড় ঠোঁট কিভাবে বানানো যায় সেই চিন্তা করছেন তিনি। ফারজান আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।